कुर्ती 199 नाउ ओपन इन प्लैनेट मॉल, आपका अपना विश्वसनीय एवं भरोसेमंद ब्रांड जो दे रहा है 70% का डिस्काउंट ऑफर। ऑफर सीमित समय के लिए। कुर्ती 199 द प्लैनेट मॉल सिलीगुड़ी। दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस सभानेत्री पापिया घोष के संगे निये शेष मुहूर्ते डोर टू डोर प्रचार चालें शिलीगुड़ी 12 नम्बर वार्डे तृणमूल कांग्रेस प्रार्थी वासुदेव घोष। तृणमूल कांग्रेस जिला सभानेत्री पापिया घोष के संगे निये शेष मुहूर्ते प्रचार चालें शिलीगुड़ी पुर निगम 12 नम्बर वार्डे तृणमूल कांग्रेस प्रार्थी वासुदेव घोष। एदिन जिला सभानेत्री पापिया घोष 12 नम्बर वार्डे प्रार्थी वासुदेव घोष समर्थने সকাল থেকেই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডোর টু ডোর প্রচার সারেন, পাশাপাশি এলাকাবাসীদের সাথে কথা বলেন এবং বাসুদেব ঘোষকে বিপুল ভোট দিয়ে জয়ী করার আবেদন জানান। এদিন পাপিয়া ঘোষ বলেন, আজকে আমরা প্রচারের একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি। বিগত প্রায় দু মাস ধরে আমাদের যে নির্বাচনী প্রচার চলছিল, এবারে নির্বাচন আমরা পুরোটাই শিলিগুড়িবাসী এবং আমাদের যে কর্মী সমর্থকরা আছে তারা নেতৃত্ব দিয়েছেন। আমাদের কাজ ছিল শুধুমাত্র ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তাদেরকে শক্তি এবং উৎসাহ দেওয়া এবং তাদের মনোবল বৃদ্ধি করা। এত সুন্দরভাবে তারা কোভিড প্রোটোকলকে মাথায় রেখে পুরো ঠান্ডাকে উপেক্ষা করে তারা যা সুন্দরভাবে দলকে দিয়েছেন এটা সত্যি ভাববার, এবং আজকে সারা শিলিগুড়িবাসী মনস্থির করে ফেলেছেন যে আগামী দিন যদি শিলিগুড়ির যে ডেভেলপমেন্ট উন্নয়ন আমরা চাই সেটা যদি করতে হয় পেতে হয় তাহলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হাতটাই শক্ত করে ধরতে হবে। কারণ একে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উন্নয়নে আর কারোর উপর তারা বিশ্বাস করতে চাইছেন না, পারছেন না। এবং আরেকটা ব্যাপার, যারা শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন মানুষ শিলিগুড়ির তারা বুঝে গেছেন যে রাজ্যে যে আছেন এবং তাকে যদি আমরা কর্পোরেশন আনি তাহলেই যে শিলিগুড়ির স্বপ্ন আমরা দেখি উন্নততর শিলিগুড়ি, দুর্নীতিমুক্ত স্বচ্ছ শিলিগুড়ি, তাতেই আমাদের পাওয়ার সম্ভব। তাছাড়া আমরা কোনো মতেই শিলিগুড়ি উন্নয়ন আমরা করতে পারবো না। সেই মতো করে আজকে আমরা এসে এই সময় উপস্থিত হয়েছি। আমাদের একেবারে প্রচারের শেষ লগ্নে 12 নম্বর ওয়ার্ডের বাসুদেব ঘোষ মহাশয় তার ওয়ার্ডে আমরা আজকে ডোর টু ডোর করছি। খুব সুন্দর মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, তারাই আমাদের ডেকেছেন। প্রত্যেক বাড়িতে আমাদের ঢুকতে হয়নি, বাড়ির মানুষেরা শিলিগুড়িকে উন্নততর শিলিগুড়ি গড়বার লক্ষ্যে তারা এগিয়ে এসছেন আমাদের সাথে। খুব ভালো লাগছে।